এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তারপর রুমে চলে এলো। আলিয়া আর তাসকিন রওনা দিয়েছে এখানের উদ্দেশ্যে, আর কিছু সময় পর ওরাও চলে আসবে। বেশি স্রষ্টব্য, অদিতার বাসা নিয়ে যাদের মনে প্রশ্ন ছিল তাদেরকে বলছি, টিন শেড বাসা ঠিকই, পেছন দিকে ছাদ আছে যেখানে বাহিরের দিক দিয়ে সিঁড়ি থাকে ছাদে যাওয়ার জন্য। আমি এতটা ভেঙে বলিনি তাই আপনারা বুঝতে পারেননি, সরি। আমাদের সিলেটে এরকম বাসা আমি অনেক দেখেছি, দেখে ভালো লেগেছে আমার, তাই গল্পে এরকম বাসার কথা লিখলাম। আর অদিতার বাবা ঢাকা ভার্সিটির প্রফেসর হবে না, হবে ঢাকার একটি প্রাইভেট ভার্সিটির প্রফেসর। প্রথম পর্বে আমার একটু টাইপিং মিস্টেক হয়েছিল, আশা করি আর বুঝতে সমস্যা হবে না আপনাদের। অদিতা বোরখা খুলে বিছানার উপর বসল। বাবা মাকে ও পরিবারের সবাইকে ছেড়ে আসাতে মুড অফ হয়ে আছে তার, যদিও কাউকে বুঝতে দেয়নি সে। আসিয়ান ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে সোফায় বসেছে, অফিসিয়াল কিছু কাজ সম্পন্ন করার জন্য। অদিতা আসিয়ানের দিকে তাকালো, কিন্তু আসিয়ান একবারের জন্যেও ল্যাপটপ থেকে মুখ তুলল না। অদিতা আসিয়ানকে জিজ্ঞেস করল, আপনার জন্য কি কফি বা চা বানিয়ে নিয়ে আসবো? আসিয়ান ল্যাপটপ থেকে মুখ না তুলেই গম্ভীর কণ্ঠে জবাব দিল, ওয়ান ব্ল্যাক কফি নিড। জি আচ্ছা, একটু ওয়েট করেন, আমি নিয়ে আসি। অদিতা চলে গেল রান্নাঘরে। আসিয়ান অফিসের ফাইলগুলো চেক করতে ব্যস্ত। কয়েক মিনিট পর ফিরে এলো অদিতা। আসিয়ানের সামনে টেবিলে কফির মগটা রেখে বলল, আপনার কফি। থ্যাঙ্কস। অদিতা বিনিময় কিছু না বলে বারান্দায় চলে গেল। সেদিন বারান্দাটা ঠিক মতো দেখা হয়নি তার, এটাকে ঠিক বারান্দা বলা যায় না, খোলামেলা রুফটপ বলা যায়, কারণ এটি বিশাল বড় এরিয়া জুড়ে। একপাশে সুইমিং পুল, তার সামনে বসার জন্য মিডিয়াম সাইজের একটি বেঞ্চ, আর এক কোণে চেয়ার টেবিল পাতা, এর উপর বিশাল এক ছাতা টাঙানো আছে একটা ইজি চেয়ারও আছে সেখানে, আর আছে চারপাশে কাঠগোলাপ, টগর ও নয়নতারা গাছের সমারহার। গাছগুলো ফুলে ফুলে ভরে গেছে, খুব সুন্দর মন মাতানো দৃশ্য। অদিতা বারান্দার উপর ফিদা হয়ে গেছে পুরো, খুশির ঠেলায় সারা জায়গা ছুঁড়ে ছোটাছুটি করছে সে। আর একটা বিষয় হচ্ছে, রুফটপে বিশাল বড় শিমুল গাছের ডাল এসে লেগেছে, লাল লাল ফুলে ছেয়ে আছে গাছের ডালগুলো, খুব সুন্দর পরিবেশ। অদিতা রেলিংয়ে ভর দিয়ে নিচের দিকে ঝুঁকে দেখল, নিচে শুধু এই শিমুল গাছটা ব্যতীত আর কোনো গাছ নেই, বেশ বড় এক টুকরো খালি জায়গা নিচে। অদিতা কিছু একটা চিন্তা করতেই তার চোখজোড়া খুশিতে জলজল করে ওঠে। বারান্দায় বেশি সময় থাকতে পারল না অদিতা, এনা এসে তাকে ডেকে নিয়ে গেল। এনার রুমে বসে এনা ও কেয়ার সাথে অনেকক্ষণ গল্প করল সে। এনা তাকে তার ও আসিয়ানের বিয়ের অ্যালবাম ও ভিডিও দেখালো। অদিতা কিছুটা লজ্জা পেল আসিয়ান ও তার নিজের কয়েকটা ক্লোজ পিকচার দেখে। তাদের সাথে সময় কাটিয়ে রুমে চলে এলো সে। আলেয়ারা বেশ কিছুক্ষণ আগেই বাসায় এসেছে, তাদের নিয়েই ব্যস্ত সবাই বর্তমানে। বাসায় যত মেহমানরা ছিলেন ওনারা সবাই বিদায় নিয়ে চলে গেছেন অদিতারা যাওয়ার পরপরই। অদিতা রুমে এসে দেখল আসিয়ান এখনও ল্যাপটপে এক ধ্যানে কাজ করে যাচ্ছে, অন্য কোনো দিকে তার একটুও মনোযোগ নেই। অদিতা টাওয়েল ও কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। প্রায় মিনিট তিরিশেক পর অদিতার গোসল শেষ হল। ওয়াশরুম থেকে বের হতেই দেখে আসিয়ান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তার তাকানোর স্টাইল দেখে মনে হচ্ছে এক্ষুনি সে অদিতাকে চকোলেটের মতো খেয়ে ফেলবে। অদিতা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আসিয়ান সোফায় হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অদিতার দিকে। অদিতা আর চোখে বারবার আসিয়ানকে লক্ষ্য করছে। আসিয়ান মুগ্ধ তাকে দেখে। সাদা ও গোলাপি রঙের মিশ্রণের লং গাউনটিতে তাকে অপরূপা লাগছে দেখতে। সেই সাথে শরীরে ওড়না নেই আর হাঁটু অবধি লম্বা ঘন কালো চুল ছেড়ে রাখা। উফ, আসিয়ান অদিতাতেই বিলীন হয়ে গেছে পুরো। আসিয়ান বসা থেকে উঠে অদিতার পিছনে এসে দাঁড়ালো। অদিতা আসিয়ানের উপস্থিতি বুঝতে পেরে শুকনো ঢোক গিলল। আসিয়ান অদিতার পা থেকে মাথা অবধি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অদিতার কোমর চড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল সে।
অদিতার পিঠ গিয়ে আশিয়ানের বুকের সাথে ঠেকল, হাত থেকে টাওয়েল খসে পড়ে গেল তার। আশিয়ান অদিতার গলার তিলটার ওপর হাতের আঙ্গুল বোলাতে লাগল। অদিতা আবেশে চোখ বন্ধ করে ফেলে। আশিয়ান চেয়ে অদিতার গলায় মুখ ডোবাল, তখন অদিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি অজু করে এসেছি নামাজ পড়ব বলে, আপনি প্লিজ এখন আমাকে ছাড়ুন, আমি নামাজটা আদায় করে নিই প্লিজ। আশিয়ান একটু বিরক্ত হয়ে অদিতাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল। অদিতা মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। আশিয়ান চলে যেতেই অদিতা নামাজের ওড়না পরে রুমের এক কোণে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো। নামাজ পড়া শেষে আবারও ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে লাগে সে। চুল আঁচড়ানো শেষে একদম পরিপাটি হয়ে চুল ঢিলে করে খোপা বেঁধে মাথায় ওড়না পেঁচিয়ে নেয় উদিতা। এনা এসে উদিতাকে বলে গেল আশিয়ানকে নিয়ে নিচে যেতে দুপুরের খাবার খাওয়ার জন্য। উদিতা আসছি বলতেই এনা আবারও চলে গেল। উদিতা বারান্দায় গিয়ে দেখে আশিয়ান মুড অফ করে আকাশের দিকে এক মনে চেয়ে আছে। উদিতা হঠাৎ করে খারাপ লাগা অনুভব করছে। মনে মনে নিজেকে বকা দিল আশিয়ানকে এভাবে নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলায়। উদিতা আশিয়ানের হাত ধরে মাথা নিচু করে বলল, সরি আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি, প্লিজ এভাবে রাগ করে থাকবেন না। আপনার যখন যা করতে মন চাইবে তখন তাই করবেন আমার সাথে, আমি আর কখনো আপনাকে বাধা দিব না, তাও প্লিজ এভাবে মুড অফ করে বসে থাকবেন না। আশিয়ান নীরবে একবার উদিতার দিকে তাকিয়ে তাকে সোজা কথায় উপেক্ষা করে বারান্দা থেকে চলে গেল। অদিতা নিজের দৃষ্টিতে স্পষ্ট অপরাধ বোধ নিয়ে আশিয়ানের চাওয়ার পানে তাকিয়ে রইল। আশিয়ানের এমন নীরব ইগনোরেন্স মেনে নিতে পারছে না সে। আশিয়ানের পিছু পিছু অবশেষে সেও চলে এলো বারান্দা থেকে। আশিয়ানকে রুমের কোথাও দেখতে না পেয়ে হতাশার নিঃশ্বাস ফেলে নিচে চলে এলো সে। বাসার প্রত্যেকটা সদস্য নিচে উপস্থিত, আশিয়ানকেও সেখানে লক্ষ্য করল উদিতা। সবাই ডাইনিং রুমে চেয়ার টেনে বসতে ব্যস্ত। মিসেস ইয়াসমিন উদিতাকে দেখে মিষ্টি হেসে তার সামনে এগিয়ে এসে হাত ধরে নিয়ে আশিয়ানের পাশের চেয়ারে বসিয়ে দিলেন। মিসেস ইয়াসমিন, মিসেস তারানা ও কেয়া সবার পাতে খাবার বেড়ে দিয়ে নিজেরাও বসে পড়লেন। আশিয়ান একবারে চন্নেও উদিতার দিকে তাকালো না। উদিতা মন খারাপ করে খেতে বসেছে। আলিয়া সবার সাথে হেসে খেলে গল্প করছে। সবাই কথা বলে বলে খাওয়া দাওয়া করছে, একমাত্র উদিতা আর আশিয়ানই নীরব। তাজিদ আর তাজিম তাদের বিষয়টা লক্ষ্য করে। তাজিদ বলল, কি হয়েছে নতুন ভাবি ও আশু ভাইয়ার, তোমরা দেখি মৌনব্রত পালন করছো। উদিতা মুখে চোর পূর্বক হাসি ফুটিয়ে বলল, জি না ভাইয়া, কি হবে, কিচ্ছু হয়নি তো, এমনিতেই চুপ করে আপনাদের কথা শুনছি আমি। ও তাই বলো, আমি তো ভয় পেয়ে গেছি তোমাদের নীরবতা দেখে। আলিয়া উদিতাকে হেয় করে হেসে হেসে বলল,